আর এই একটা বিমান নিয়ে আসছে দেখেন এটা মোটামুটি কিন্তু আশি কেজি ওয়েট নিতে পারে আশি কেজি জি আবার এটা সামনেও যাবে প্লাস এটা কিন্তু পিছনেও আসবে যাবে পিছনেও আসবে আর এই বিমানটা দেখেন কত সুন্দর একটা বিমান কালারটা দেখেন খুবই সুন্দর একেবারে দুই থেকে অনায়াসে আপনার বাচ্চা ইউজ করতে পারবে এটা দশ বছর পর্যন্ত দুই থেকে দুই থেকে দশ বছর আর এটা কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো এটা প্যাডেল করলেই চলবে সাইকেলের মতো জি দেখেন কতটা স্মুথ এটা অনেক স্মুথ আর এটা কিন্তু আপনার 70 কেজি ওয়েট নিতে পারবে 70 কেজি 70 কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর আজকে ভিডিওটা স্পেশাল যাদের বাজেট কম যে ভাই আমার বাজেট কম আমি বাচ্চাদের বাইক নিতে চাই একেবারে 3.5 থেকে শুরু করে আমরা ইনশাআল্লাহ 7000 8000 টাকা পর্যন্ত বাইক দেখাবো 7000 8000 টাকা পর্যন্ত আর এই বাইকটা যদি এই বিমানটা কারো পছন্দ হয় আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আর এটা খুবই সুন্দর একটা বিমান মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা দেখেন কত সুন্দর একটা বিমান সাইকেল তার পিছনে বাস্কেট আছে ব্যাটারি লাগালে গান বাজনা আছে এটাতে পড়ার কোনো চান্স নাই একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা অনায়াস সেটা চালাতে পারবে এক থেকে তো দশ মাত্র ছত্রিশশো টাকা এটা প্রাইস ঠিক আছে তারপর আমরা আরেকটা বাইক দেখাবো দেখেন কত সুন্দর দুই হাজার চব্বিশের ব্লু কালারের জি একেবারে অরিজিনাল এক্সেল বাইক যে থাকে বড়দের বাইক সেম মডেল হবে এটা আর এটাও কিন্তু সাইকেলের মতো প্যাডেল করে চালাতে পারবে এই যে সাইকেলের মতো প্যাডেল করে চলে আমি একটু চালাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটাও কেজি এটা ওয়েট নিতে পারবে থেকে কেজি হ্যাঁ আবার এটা দিবেন পিছিয়ে আসবে ঠিক আছে সামনে পিছিয়ে এটা সব দিকে যাবে আর এটা কিন্তু ডাবল চাকা ডাবল চাকা হ্যাঁ বাচ্চা পড়ার কোন চান্স নাই এক থেকে নয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে এক থেকে এক থেকে নয় বছরের বাচ্চা চালাতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন

ঠিক আছে তারপরে আমরা আরেকটা মডেল দেখাবো ঠিক আছে এটাও খুব সুন্দর ডাবল এই যে দেখেন ডাবল স্যালেন্সার তিনটা চাকা আছে এটাতে একটা চাকা দেখেন তিনটা আর একেবারে অরিজিনাল বাইকে যে লুক থাকে সেম লুক হবে দেখেন এখানে এনটিকেটার আছে ফোকাস স্লাইড আছে বাম পাশে এনটিকেটার আছে হ্যাঁ আর ডিজাইনটা দেখেন একেবারে হুবাও অরিজিনাল বাইকের মতো অরিজিনাল হ্যাঁ আর এটাও কিন্তু কোনো ব্যাটারি মোটর লাগে না ঠিক আছে এক থেকে এটা আপনার ছয় বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে ছয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এটা ওয়েট নিতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর এটা কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের জি ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে বসার শেপটাও দেখেন খুবই সুন্দর একেবারে অরিজিনাল বাইকের মতো এখানে মিটারের মতো আছে প্লাস সাইকেলের মতো জাস্ট প্যাডেল করে চালাবে কোনো ব্যাটারি মোটর লাগবে না সাথে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে পাঁচ বছর জি যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা মাত্র হ্যাঁ বাইকের ডিজাইনটা অবশ্যই যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র ছত্রিশশো টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে এখন একটু ব্যাটারি চালিত দেখাই হ্যাঁ ভাই ব্যাটারি চালিত খুব সুন্দর একটা বাইক নিয়ে আসছে দেখেন এটা হলো কারেন্টে চার্জ দিয়ে চালাতে হয় ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা এটা মাত্র হ্যাঁ একটু ডিজাইনটা যদি দেখাইতেন এটার কতটা সুন্দর দেখেন আর এটা কিন্তু মডেলটা হলো পান্ডার ডিজাইন পিকো পান্ডা বলে যেটা পিকো হ্যাঁ পিকো পান্ডা আর এটা কিন্তু সামনে লাইটিং হবে দেখেন খুব সুন্দর লাইটিং আছে এটা কিন্তু রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই আড়াই ঘন্টা চালাতে পারবে আর এটা সামনে দিবেন পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে আবার পিছিয়ে দিব এখানে পা রাখলে আপনি পিছিয়ে আসবে এই দেখেন এটার স্পিডটা দেখেন ভালো স্পিড এটা ঘরের ভিতরে চালাতে পারবে মাঠে চালাতে পারবে মেইন রাস্তাও চালাতে পারবে মানে সমান সব জায়গায় এটা চালাতে পারবে ঠিক আছে আর এটা আপনি একেবারে নির্ধারিত বয়স এক থেকে 6 বছরের বাচ্চা চালাতে পারবে হ্যাঁ আর এটা এক বছরের বাচ্চা পড়বে না বেরিগেট সিস্টেম আছে বেরিগেট সিস্টেম হ্যাঁ এখানে বেরিগেট সিস্টেম আছে বাচ্চা যখন বড় হবে তখন এগুলো খুলে দিবেন খুলে হ্যাঁ এটা খুলে দিবেন অন এসে আপনি ধরেন 5 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবে থেকে 6 জি আর এটা 5 বছর ওয়ারেন্টি আছে আর এটা প্রতিটা চাকায় দেখেন বিট করা আছে হ্যাঁ কারণ মাটির ভিতরে চালাইলে স্লিপ কাটবে না অনায়াসে গাড়িটা চলতে পারবে জি আর এটার প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা রিচার্জেবল কারেন্টে চার্জ চালাতে হয় এই যে দেখেন এখানে চার্জিং আছে চার্জিং পুট করা আছে সাথে চার্জার আছে হ্যাঁ তিন ঘন্টা চার্জ দেবেন দুই আড়াই ঘন্টা চালাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে দেখাবো রিমোট সিস্টেম বাই রিমোট হ্যাঁ রিমোট সিস্টেম বাই এটা হলো বাচ্চা বসা করায় দিবেন রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন রিমোট থেকে হ্যাঁ আবার পিসেও আসবে ঠিক আছে বাচ্চাকে এখানে বসা করাই দিবেন বাচ্চা জাস্ট স্টারিং ধরে বসে থাকবে বাচ্চার কিছু করতে হবে না বাচ্চার বাবা বা বাচ্চার মা হেল এই যে এখানে যে রিমোটটা আছে পুষ করলেই গাড়িটা সামনে যাবে দেখেন ঠিক আছে ঠিক আছে আবার দেখেন গাড়িটা দূরে চলে গেছে গাড়িটা আবার আমার কাছে নিয়ে আসতে পারবো অটোমেটিক হ্যাঁ এই যে ব্যাগে চলে আসলো হ্যাঁ আবার যখন ধরেন বাচ্চা বড় হয়ে গেছে সে চালাতে পারে গাড়িটারি হ্যাঁ সেই ক্ষেত্রে রিমোটটা অফ করে দিবেন এই যে ফরওয়ার্ড এটা সামনে দিবেন এখানে পা চলবে দুইটা হ্যাঁ দুইটা সিস্টেম একটা গাড়িতে ঠিক আছে আছে বাচ্চা নিজেও ড্রাইভ করতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু আবার এই যে ব্যাগে দিব ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসবে আবার সামনে দিব সামনে যাবে ঠিক আছে এটা কিন্তু 60 70 কেজি কোনো ব্যাপার না টানাটা অনায়াসে 60 কেজি পর্যন্ত টানতে দেখেন আমাকে নিয়ে চলতেছে গাড়িটা অসাধারণ মাত্র 7500 এটা ঠিক আছে ব্যাটারি চালিত বাইক মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র এই যে আমি প্র্যাক্টিক্যাল বৈশা চালায় দেখাচ্ছি আর এটা ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে অনায়াসে ঠিক আছে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি হেলমেট পরে বসে আছেন ফ্রি হ্যাঁ প্রতিটা সাইকেল আপনি ব্যাটারি সিস্টেম নেন আর ব্যাটারি ছাড়া নেন এই যে হেলমেটটা দেখতেছেন না প্রতিটা বাইকের সাথে আমরা ফ্রি দিই এগুলোর সাথে হ্যাঁ প্রত্যেকটা সাইকেলের সাথে আমরা একটা হেলমেট ফ্রি দিয়ে দিই এর জন্য ভিডিও শুরুতেই আমি হেলমেটটা পরে বসে আছি কারণ এটা দেখানোর জন্য যে প্রতিটা বাইকের সাথে হেলমেটটা ফ্রি আর এটা যারা নিতে চাচ্ছেন যে ভাই আমি আমার বাচ্চার জন্য এটা নিতে চাই আপনারা ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র সাত টাকা এটা মাত্র সাত তারপরে দেখাবো আমরা এই যে দেখেন এক্সেল বাইক এক্সেল একেবারে 2024 এর দেখেন এখনো পলি খোলা হয়নি দেখ একবারই ইন্ট্রি একেবারে নতুন আসছে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা এটাও কিন্তু ব্যাটারি চালিত ব্যাটারি চালিত হ্যাঁ ব্যাটারি চালিত যাদের বাজেট কম যে ভাই আমি বাচ্চা কান্না কাটি করে একটা গাড়ি নিতে চাচ্ছি কিন্তু আমার বাজেট খুবই কম ঠিক আছে তাদের জন্য ভালো মানের একটা গাড়ি নিয়ে আসছে এক্সেল ভাই ঠিক আছে এটা স্টার্ট দিলে দেখেন এটা কালারটা দেখেন এবং কেটা লাইটিংটা দেখেন পুরো R15 এর ডিজে জি একেবারে অরজিনাল ইন্দোনেশিয়ান R15 এর যে কালার থাকে সেম কালার এটাতে আর এটা কিন্তু আপনি দেখেন প্রতিটা সাইডে গানের সাথে সাথে কিন্তু আপনার লাইটিং গুলা জ্বলবে লাইটিং জ্বলবে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে ঠিক আছে গাড়ি যদি নাও চালায় বাচ্চা তাও বইসা গান শুনতে পারবে একেবারে এক থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে এটার স্পিড কোয়ালিটিটাও ভালো এটা দেখেন হাত ঘুরালি কিন্তু এটা সামনে যাবে সামনে যাবে হ্যাঁ আবার এটা এই যেখানে সুইচ আছে পিছিয়ে দিব পিকআপ দিলে পিসে চলে আসবে এটা মোটামুটি আপনার ষাট পঁয়ষট্টি কেজি ওয়েট নিতে পারবে আমি বাষট্টি কেজি ওয়েট আছে দেখেন আমাকে নিয়ে চল ষাট পঁয়ষট্টি কেজি ওয়েট হ্যাঁ এটা কিন্তু আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার মাত্র সাত পাঁচশো টাকা এখন ব্যাটারি চালিত বাইক পাবেন বাচ্চাদের জন্য ঠিক আছে তাও পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাঁচ বছরের জি আর এটা কিন্তু তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন ঘন্টা চালাতে পারবে বাচ্চা তিন ঘন্টা চার্জ দিলে তিন ঘন্টা চলবে চলবে তিন ঘন্টা না চললে আড়াই ঘন্টা চলবে অনায়াসে হ্যাঁ আর এটা স্পিড কোয়ালিটিটা খুবই ভালো সাথে চার্জার আছে কতটুকু চার্জ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন ট্রেন ড্রাইভ আছে গান শুনতে পারবে এটা মনে করি আমি মনে করি অনায়াসে বাচ্চা দুই চার পাঁচ বছর এটা খেলতে পারবে ইনশাল্লাহ আর এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটার দুইটা কালার আছে একটা রেড কালার একটা ইয়েলো কালার দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে আমরা একটু ইউনিক কিছু দেখাই যারা ছোট বাচ্চাদের জন্য একটু সাইকেল টাইপের নিতে যাচ্ছে সাইকেল টাইপ হ্যাঁ রিস্কার মতো যে সাইকেল টাইপের কোনো ব্যাটারি মোটর লাগবে না এইটা একেবারে দুই হাজার চব্বিশে একটা সাইকেল নিয়ে আসছে তিন চাকার বাচ্চা পড়বে না সামনে হেডলাইট আছে হেডলাইট হ্যাঁ আবার গান সুন্দর দেখেন সাইডও লাইটিং আছে হ্যাঁ পুরো বডির ভিতরে লাইটিং আছে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো অংশ ভাঙবে সেই অংশ আমি চেঞ্জ করে দিব ঠিক আছে আর এটাও কিন্তু মোটামুটি সত্তর কেজি ওয়েট নেয় সত্তর কেজি যেটা ওয়েট বেশি নিবে আমি বইসা চালাই দেখাবো আপনাকে ঠিক আছে ব্যাগে দিব ব্যাগে আসবো কারণ আমি চৌষট্টি কেজি ওয়েট আছে আমি ঠিক আছে হ্যাঁ এটা অনেক মজমুত একেবারে কোনো ব্যাটারি মোটর লাগবে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করে এটা চালাবে বাচ্চা ঠিক আছে আবার এখানে যখন গান শুনতে মন চাবে গান শুনতে পারবে হ্যাঁ আর এটা আপনার এক থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে খেলতে পারবে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা মাত্র হ্যাঁ আজকে কিন্তু স্পেশালি প্রতিটা বাইকই ছত্রিশশো টাকার থেকে শুরু আপনার এখন চার হাজার লাগবে না মানে ছয় হাজার টাকা লাগবে না একটা সাইকেল কিন্তু ছত্রিশশো চার হাজারের ভিতরে ভালো গাড়ি আছে ঠিক আছে তারপরে দেখাবো আমরা এই যে দেখেন আরেকটা একটা বাইক ক্যাপ্টিন বাইক হ্যাঁ এটাও খুব সুন্দর লাল কালারের সাইকেলের মতো প্যাডেল করে চালাতে পারবেন ঠিক আছে একেবারে স্মুথলি চলবে রেড কালার আছে পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে ঠিক আছে হ্যাঁ তিনটা কালার আছে এটা কিন্তু আপনি খুবই সুন্দর দেখেন আর এটা পিছনে একটা বাস্কেট আছে রাবারের চাকা চাকার উপরে রাবার দেওয়া আছে হ্যাঁ আবার হেলান আছে খুব সুন্দর আবার এখানে ব্যাটারি লাগালে লাইটিং মিউজিক আছে সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হবে আমি রিপ্লেসমেন্ট আপনাকে সেই অংশটা চেঞ্জ করে দিব সাথে একটা হেলমেট ফ্রি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা আজকে তিন হাজার টাকার থেকে বাচ্চাদের সাইকেল ঠিক আছে তারপরে দেখাবো আপনাকে একেবারে স্পেশাল একটা রবট সাইকেল রবট হ্যাঁ দুই হাজার একেবারে আনকমন মিনি রবট সাইকেল বলা হয় যেটাকে দেখেন এটা এত সুন্দর একটা গাড়ি ছেলে বাচ্চার জন্য নেন তাও পছন্দ করবে মেয়ে বাচ্চার জন্য নেন তাও পছন্দ করবে কারণ এটা ছেলে মেয়ে নেই সবাই চালাতে পারবে এটাতে আর এটা পিছনে দেখেন চাকাগুলা দেখেন কত মোটা ঠিক আছে আর স্মুথলি চলবে একেবারে ঠিক আছে প্রতিটা চাকায় ব্যারিং দেওয়া আছে আর প্যাডেল সিস্টেম এই যে প্যাডেল করে চালাতে পারবে সাইকেলের মতো সাইকেলের হ্যাঁ আর এটা কিন্তু পিছনে হেলান আছে আবার এখানে ব্যাটারি লাগালে মিউজিক লাইট গান বাজনা আছে এটার কালার আছে তিনটা কালার আপনারা কালার দেখতে চাইলে ভিডিও কল দিবেন আমি ইনশাআল্লাহ দেখাব নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে এটা দিয়ে আসতে পারবো এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এটার প্রাইস মিনি রোবট সাইকেল বলা হয় তারপরে আরেকটা দেখেন কত সুন্দর একটা সাইকেল এটা অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা এটা কোনো ব্যাটারি মোটর থাকে না এটা সাইকেলটা জাস্ট হলো প্যাডেল করলেই চলবে হ্যাঁ সাইকেলের মতো আবার পিছনে আরেকটা বাচ্চা দাঁড়াতে পারবে এখানে দেখেন হ্যাঁ এখানে একজন চালাবে একজন দাঁড়াতে পারবে খুব সুন্দর একটা সাইকেল যারা আপনারা বাইক বা সাইকেল কিনতে যাচ্ছেন আগে পুরো ভিডিওটা দেখবেন একেবারে ছয় মাস থেকে দশ বছরের সাইকেল দেখাচ্ছে আজকে ঠিক আছে ছয় মাস থেকে দশ বছরের সাইকেল এবং কি মাত্র তিন হাজার টাকার থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতরে আজকে দেখাবো দশ হাজার টাকা বাজেট করা লাগবে আজকে এই সাইকেলটা দেখেন কত সুন্দর একটা সাইকেল আর এটা কিন্তু দুইটা বাচ্চা চালাতে পারবে দুইটা বাচ্চা আবার এখানে ব্যাটারি লাগালে কত সুন্দর লাইটিং আছে এখানে দেখেন এখানে পুরাটাতে লাইট জ্বলবে এই সাইড লাইট জ্বলবে দেখেন দুই পাশে জি আর এটা প্রতিটা চাকা কিন্তু রাবারের রাবারের হ্যাঁ এটা ঘরে চালাতে পারবে বাইরে চালাতে পারবে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এটা চালাতে পারবে তো এটা প্রাইস নিচ্ছি মাত্র চার হাজার টাকা চার মাত্র চার হাজার টাকা খুবই একেবারে পুরো স্টারিং দেখেন মুভিং করবে পুরোটা মুভিং করবে মাত্র চার টাকা এটা তারপরে আমরা দেখাবো যারা ছোট বাচ্চা যে ভাই আমার বাচ্চা একেবারে ছোট চালাতে পারবে না তাদের জন্য নিয়ে আসছি দেখেন বেরিগেড সিস্টেম সাইকেল বেরিগেড সিস্টেম এখানে বসা করে দিবেন এই যেটা খুলে দিবেন চাপ দিলে এটা খুলবে খোলা যায় হ্যাঁ এটা খোলা যায় চাপ দিলে খুলবে দেখেন বাচ্চা বসবে এটা লক করে দিবেন হ্যাঁ আপনি যদি বাসার ভিতরে কাজ করেন বাচ্চা কোথাও যেতে পারবেন এবং কি বাচ্চা পড়বে না কারণ এটা তিন চাকা তিন আর উপরে সাদে মার্কেটে আসছেন বা কোথাও ঘুরতে গেছেন এটা এটা সাথে নিয়ে যেতে পারবেন হিসাবে ইউজ ইউজ করা করা যায় এই যে দেখেন টলির মতো আপনারা ডান বাম করতে পারবেন বাচ্চা বসে থাকবে আপনি মার্কেটিং করতে পারবেন বা কোথাও ঘুরতে গেলে বাচ্চাকে সাথে নিয়ে যেতে পারবেন ক্যারিং করা যায় হ্যাঁ এটা আপনার চাইলে এটার ভিতরে সব এ টু জেড সাইকেল বলা হয় এটাকে একেবারে ছোট থেকে হ্যাঁ এই সাইকেলটা দেখেন একেবারে ৬ মাস থেকে দশ বছর ইউজ করবে দশ হ্যাঁ এটা যখন বাচ্চা দিনে দিনে বড় হবে তখন এটা দরকার না পড়লে খুলে দিবে হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু দেখেন এটাও কিন্তু চাইলে আপনি একেবারে আউট করে দিতে পারবেন আউট করে এটাও আউট করে দিতে পারবেন ঠিক আছে একেবারে সাইকেলের মতো বাচ্চা চালাতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু প্যাডেল সিস্টেম এই যে ঠিক আছে বাচ্চা যতদিন না চালাইতে পারবে ততদিন আপনারা কন্ট্রোল করবেন বা বাচ্চা গেটের ভিতরে রাইখে আপনি কোনো কাজ করতে পারবেন বাচ্চা কোথাও যেতে পারবে না পা রাখার স্পেস আছে দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা সাইকেল এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটার কালার আছে তিনটা কালার রেড কালার আছে ব্লু কালার আছে আর এই কালারটা আছে ঠিক আছে তারপর আমরা আরেকটা দেখাবো মিকি ট্রাই সাইকেল বলা মিকি জি এটা হলো আমাদের দোকানের মধ্যে সবচেয়ে বেশি চলে যে সাইকেলটা এটা হলো এটা হ্যাঁ এটা হলো মিকি এটা দেখেন সবকিছু আছে এটার ভিতরে এই সাইকেলটার ভিতরে লুকিং গ্লাস আছে দেখেন লুকিং গ্লাস আবার উপরে না পড়লে খুলে ফেলতে পারবেন এবং কি করে রাখা যায় ঠিক আছে যখন আপনি ঘরের বাইরে যাবেন বা ছাদে নিয়ে যাবেন বাচ্চাকে তখন শেডটা রাখবেন মাথায় রোদ লাগবে না ঠিক আছে তারপর এটা খুলে দিতে পারবেন আর পিছনে হ্যান্ডেল আছে হ্যান্ডেল থেকে আপনার ডান বাম করা যায় হ্যান্ডেল থেকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মেটালের আর ব্যারিগেড আছে ছোট বাচ্চা হলে বর্ষা করাই দিবেন পুরোকাই দিবেন বাচ্চা পড়বে না এখানে পা রাখার স্পেস আছে দেখেন হ্যাঁ আবার এখানে কিন্তু চারটা বাটন আছে ব্যাটারি লাগালে গান বাজনা শুনতে আবার এখানে খুব সুন্দর একটা বাস্কেট আছে বাচ্চার ফিটার বা বাচ্চার পানির যে ইয়াটা থাকে এটা রাখতে পারবেন পিছনে বাচ্চার খেলনা টেলনা রাখার বক্স আছে যাই রাখেন খেলনা টেলনা রাখতে পারবেন এবং কি বাচ্চা যখন নিজে নিজে চালাতে পারবে এবং এই যে প্যাডেল করে চালাতে পারবে ঠিক আছে দেখেন কতটা স্মুথ আমি এই যে একবার একটু ঘুরাই দেখে এই যে দেখেন অনেক স্মুথ অনেক স্মুথ আর এগুলা চাকা কিন্তু রাবারের এটার কালার আছে আমার কাছে হলো দুইটা কালার একটা আছে পিঙ্ক কালার একটা ব্লু কালার আরেকটা একটা হলো রেড কালার তিনটা কালার আছে ঠিক আছে তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে 5200 টাকা 5200 টাকা একেবারে আপনি জিরো থেকে মানে 6 মাস থেকে অনায়েশে 7 বছর এটা ইউজ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তারপরে দেখাবো এই যে বাচ্চাদের অটো কার অটো কার অটো কার কোনো ব্যাটারি মোটর কোনো কিছু লাগে না এটা দুইটা আজও গাড়ি নিয়ে আসছে দেখেন দুইটা মডেল এটা দুইটা মডেল হ্যাঁ যার যে মডেলটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলে দিবেন কারণ এটা কিন্তু এই যে দেখেন একটা কিন্তু আছে আপনার এই যে বাচ্চাকে বসা এখানে বসবে ডান বাম গাড়ি চলবে ডান বাম করলি এই যে ডান বাম দেখেন আমি বৈশা চালাই দেখ কোনো ব্যাটারি মোটর লাগে না স্টার্টিং যেই যে গাড়িটা শিশু পার্কে পাওয়া যায় যে ডান বাম করলে চলে সেম গাড়িটা হ্যাঁ আর এটা কিন্তু বাচ্চা ছোট থাকলে ধরেন বাচ্চাকে আটকায় দিবেন বাচ্চা পড়বে না না বাচ্চাকে আর এটা এখানে বাসি আছে ব্যাটারি লাগালে লাইট মিউজিক গান বাজনা আছে আর এটা কিন্তু প্রাইস দিয়েছি আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ঘুরাইলেই চলে যেটা কোনো ব্যাটারি মোটর লাগে না এইটার দুইটা ডিজাইন নিয়ে আসছে আরেকটা কিন্তু একই সিস্টেম গাড়ি ঘুরাইলেই চলবে এটাও এটাও হ্যাঁ এটার থেকে এটা একটু আপডেট ঠিক আছে এটা সবচেয়ে বেশি চলতেছে কারণ এটার বসার জায়গাটা দেখেন একেবারে অরিজিনাল যে বাইক থাকে বাইকের মতো হ্যাঁ ঠিক আছে এটা আবার পিছনে দেখেন বক্স আছে বক্স আছে ওইটার থেকে এটা চাকাটা কিন্তু অনেক বড় হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেশি চলে এবং কি আপনার এটার ফাংশনগুলো একটু এটা থেকে দেখতে অনেক সুন্দর আবার ওইটা থেকে পা রাখার স্পেসটা ওইটা বড় হ্যাঁ ঠিক আছে অনেক বড় এবং স্টারিংটা দেখেন কত মজবুত আবার ব্যাটারি লাগালে মিউজিক আছে ঠিক আছে আর এটা কিন্তু দুইটা কালার আছে একটা রেড কালার এবং কি একটা আপনার ব্লু কালার এটা ডানেও ঘোরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন আর সামনেও নিতে পারবেন পিছনেও নিয়ে আসতে পারবেন একেবারে ছয় মাস থেকে আট বছর পর্যন্ত এটা ইউজ করতে হবে মাস থেকে আট বছর পর্যন্ত এটা সত্তর থেকে আশি কেজি ওয়েট নিতে পারবে এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল চালায় দেখাইছি আপনি এটারও প্রাইস নিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা ফাংশন দাম বেশি কেন কম এটা পাঁচ হাজার দুইশো টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় হ্যাপি টয় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস।